আজ আমাদেরকে আরও একটা নতুন বন্ধু কমেন্ট করেছে এবং তার কমেন্ট কি আছে একবার পড়ে শোনা যাক বাট তার কমেন্ট পড়ার আগে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আই এদিন তোমরা প্রত্যেকে ভালো আছো আর তোমরা অনেক অনেক ভালো থাকো এটাই আমি চাই যে কমেন্ট করেছে তার নাম হচ্ছে সুদীপা মজুমদার সুদীপা আমাকে জানিয়েছে দাদা আমার স্বামীর রোজগার অনেক কম আমি ঘর থেকে এমন কি কাজ করে এক্সট্রা টাকা রোজগার করতে পারবো প্লিজ আমায় একটু বলে দিন তো সবার প্রথমত সুদীপা তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি তোমার প্রবলেম আমার সঙ্গে শেয়ার করেছো আর আমি মনে করি আজকে তোমার যে প্রবলেমটা আছে না সেটা অনেকেরই এই প্রবলেম আছে এবং অনেক মহিলারাই চাইছে বাড়ি থেকে এক্সট্রা টাকা রোজগার করতে কোনো একটা কাজ করে আর সত্যি বলতে এখনকার যে সময়টা আছে না এই সময়ে দাঁড়িয়ে গ্রাম হোক আর শহর হোক যে কোনো জায়গার যে কোনো মেয়ে এবং মহিলা সে চাইলেই এক্সট্রা টাকা কিন্তু রোজগার করতে পারে তোমার পোস্টের উত্তরটা দেওয়ার আগে এবং তুমি কি কাজ করবে সেটা বলার আগে আমি তোমাকে একটা রিয়েল স্টোরি শোনাতে চাই একটা মেয়ের স্টোরি গত বছর নভেম্বরের মাসের দিকে আমাকে একটা মেয়ে ফোন করেছে আমার সঙ্গে কথা বলেছে সে কোথা থেকে ফোন করেছে সে ফোন করেছে বাকুরা থেকে এবং সে বাঁকুড়ার থেকে অনেকটা দূর মানে সে একটা গ্রামে থাকে আমরা যাদেরকে আদিবাসী বলে থাকি সে আদিবাসী ঘরের একটা মেয়ে বাইশ বছর বয়স তার বাবা চাষবাস করে এবং মেয়েটা জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এবং ওই মেয়েটা লাস্ট ইয়ারের জানুয়ারি মাসে আমার একটা ভিডিও দেখেছে আমার একটা ভিডিও ছিল যে বাড়ি থেকে কিভাবে শাড়ির ব্যবসা শুরু করবেন মানে ঘর থেকে কিভাবে শাড়ির ব্যবসা শুরু করবেন এবং সত্যি বলতে মেয়েটা স্মার্টফোনে ভিডিওটা দেখতে পারেনি তার সেই ছোট্ট ফোন ছিল জিও ফোনে জিও ফোনের মধ্যে ছোট্ট ভিডিও তার মধ্যে ছোট্ট একটা শিবম তার বিজনেস আইডিয়া শেয়ার করছে তো সে ওই ভিডিওটা দেখার পরে যে বাড়ি থেকে কিভাবে শাড়ির ব্যবসা শুরু করবেন আমি যেভাবে যেভাবে ভিডিওতে বলেছিলাম সেই মেয়েটা সেইভাবেই তার ব্যবসা শুরু করে তার কাছে অনেক বেশি পুঁজি ছিল না মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে সে ব্যবসা শুরু করেছিল এমন সত্যি বলতে মার্চ মাসের দিকেই তো লকডাউন চলে আসে ফেব্রুয়ারি লাস্টের দিকে বাট যখন লকডাউন চলে আসে তার কিছুদিন আগেই জাস্ট সে ব্যবসা শুরু করেছে লকডাউনে সারা দুনিয়ার ব্যবসা যখন একদম বন্ধ বাট ওই মেয়েটার ব্যবসা কিন্তু চালু মেয়েটা কি করতো সাইকেলে করে গ্রামের মহিলাদেরকে গিয়ে পড়ার শাড়ি বিক্রি করতো পরার শাড়ি বিক্রি করত এবং সে ধীরে 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 এতটাই ডেভেলপ হয়ে গেল থার্ড লকডাউনের পরে কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল হয়ে গেল সে আবার শাড়ির অর্ডার করলো এবং বেশ কিছু সময়ের মধ্যে মানে অল্প সময়ের মধ্যে তার ব্যবসা এতটাই গ্রোথ করে ফেললো লাস্ট নভেম্বরে যখন তার সঙ্গে আমার কথা হচ্ছে না সে আমার সঙ্গে শেয়ার করছে শিবমদা আপনার ভিডিও দেখে আমি ব্যবসা শুরু করি এবং আমার ওই পাঁচ হাজার টাকার ব্যবসা এখন এক লাখ তিরিশ হাজার টাকা আমার এখন ক্যাপিটাল মানি আমি ব্যবসা থেকে সে তার ওই লোকাল ল্যাঙ্গুয়েজে বলছে শিবমদা আমি ব্যবসা থেকে একটা স্যামসাং ফোন কিনছি সে স্যামসং এর ফোনটাও প্রোনাউন্সিয়েশন করতে পারছে না এবং হন্ডাই স্কুটি কিনছি মানে সে লোকাল ল্যাঙ্গুয়েজে আমার সঙ্গে কথা বলছে আর সত্যি বলতে তার কথা শুনে আমি এতটাই খুশি হয়েছিলাম না বাট এখানে সুদীপ আমি তোমাকে কেন এই গল্পটা শোনাচ্ছি জানো কেন আমি প্রচুর মহিলাদের দেখেছি যারা এক্সট্রা ইনকাম তো শুরু করতে চায় করতে চায় বাট মনের সাহস নিয়ে না কোনো কাজ শুরুই করতে পারে না যে কোনো কাজ শুরু করার আগে না মনের সাহস থাকা দরকার তোমার মনের সাহস নিয়ে তুমি যে কোনো কাজ শুরু করো না কেন এবং সেই কাজের সঙ্গে যদি তুমি কি বলবো একসঙ্গে ধরে রাখো না কাজটাকে সেই কাজ থেকে তুমি গ্রোথ পাবেই পাবে আজকের দিনে শুধুমাত্র এডুকেটেড মহিলারাই যে কাজ করতে পারে সেটা কিন্তু নয় আজকে যদি তুমি পড়াশোনা নাও জানো কোনো অসুবিধা নেই ঘর থেকে এমন প্রচুর ব্যবসা আছে আমার আরেকটা যে চ্যানেল আছে তোমরা তো সকলেই জানো শিবম সেন বাংলা সেখানে দেখো আমি মহিলাদের জন্য কত বিজনেস আইডিয়ার ভিডিও আমি এখন শেয়ার করছি তোমরা চাইলে ঘর থেকে পাপড় বানিয়ে বিক্রি করতে পারো অনলাইনে বিক্রি করতে পারো অ্যামাজন ফ্লিপকার্টের থ্রু থেকে সারা দুনিয়াতে বিক্রি করতে পারো তোমরা চাইলে নিজস্ব কিছু প্রোডাক্ট তৈরি করতে পারো সেটা জুয়েলারি প্রোডাক্ট হোক হ্যান্ডক্রাফট প্রোডাক্ট হোক তোমরা চাইলে কোথাও থেকে কিছু কিনে এনে সেটাকে অনলাইনে অনলাইনের থ্রু থেকে বিক্রি করতে পারো তো এরকম প্রচুর কাজ যেটা আছে সুদীপা তুমি ঘর থেকে কিন্তু শুরু করতে পারো শুধু বুকের সাহস রাখো এবং নিজের উপরে বিশ্বাস রাখো তুমি এটা করতে পারবে একবার আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি গিয়ে আমার শিবম সেন বাংলা চ্যানেলটা একবার দেখে নাও সেখানে প্রচুর আইডিয়া আমি শেয়ার করেছি আই তার মধ্যে যে কোনো একটা কাজ তুমি শুরু করতে পারবে তারপরও যদি তোমার মনে হয় তুমি আমার সঙ্গে কথা বলবে আমার সঙ্গে দেখা করে টোটাল বিজনেস প্ল্যানটা কিভাবে শুরু করবে সেটা জানতে চাও অলওয়েজ ওয়েলকাম তোমরা সকলে ভালো থেকো আর তোমরা সকলে যে এতটা সময় দিলে আমাকে দ্যাট ইজ অ্যান অসংখ্য ধন্যবাদ আজকের মতো এতটাই চাহিন বন্দে মাতারম